শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারবে না যাদবপুর থানা। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলাগুলির তদন্তের উপর কোনো স্থগিতাদেশ নেই সেগুলিতে বিরোধী দলনেতাকে তদন্তে সহযোগিতা করতে বলেছে হাইকোর্ট। পিটিশনটা ডিসমিস করেছে, উনাদের যে উদ্দেশ্য ছিল আরেকটা মামলা করবে, পাঁচবার থানাতে ডাকবে, বিরোধী দলনেতাকে হ্যারাস করবে, আড়াই বছরে 35টা মামলা করেছে, কোথাও কিছু করতে পারেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় 17ই আগস্ট বিজেপির কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পুলিশের কাজে বাধা সহ একাধিক অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় যাদবপুর থানা। সেই মামলাতেই এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, বিক্ষোভের দিন শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন তা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে নয়। যদিও জনপ্রতিনিধিদের এ ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে আদালত, এর ফলে মানুষের মনে ওই পদ সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি হতে পারে। এরপরই বিচারপতি বলেন, এর প্রেক্ষিতে ফৌজদারি ধারা প্রয়োগ করা যায় না। যে জাতীয় ভাষা অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের লোকেরা ব্যবহার করছে তা অত্যন্ত আপত্তিকর এবং অপসংস্কৃতি ভাষা। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আদালত যে রায় দিয়েছে বা আদালত যে অবজারভেশন শুনিয়েছে সেটা নিশ্চয়ই তিনি মাথায় রাখবেন। আদালত বলেছে নিশ্চয়ই আমরা কারো নাম নিয়ে এইভাবে যে অপসংস্কৃতির যে প্রচার সেটা আমরা করি না। দেখুন, হাইকোর্টের কিছু কিছু এজলাসের কিছু কিছু উক্তি, কিছু কিছু আইনের ব্যাখ্যা পরস্পর বিরোধী আমরা দেখছি। আজকে যখন দেখি শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে যদি কোনো মিছিল হয় তখন তাতে হাইকোর্ট বলে খবরদার করতে পারবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কালীঘাটে করলে হ্যাঁ নিশ্চয়ই যেতে পারো। সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারী মানুষের চোখে একজন চরমতম দুর্নীতিগ্রস্ত নেতা এবং অপরাধী, কিন্তু হাইকোর্টের রক্ষা কবচে তিনি ঘুরে বেড়াচ্ছেন, বেরিয়ে বেড়াচ্ছেন। তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলাগুলিতে তদন্তের উপর কোনো স্থগিতাদেশ নেই সেই মামলাগুলোতে সহযোগিতা করতে বলেছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।